করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা পেতে নিবন্ধন করেও এখনও টিকা পাননি 73,37,000-এরও বেশি মানুষ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। সূত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত টিকা পেতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন 7,59,14,349 জন। তাদের মধ্যে প্রথম ডোজের মাধ্যমে সর্বশেষ টিকার আওতায় এসেছে মোট 6,85,77,328 জন। এখনও টিকা পাননি 73,37,021 জন। অধিদপ্তর জানিয়েছে, দেশে টিকা গ্রহণের জন্য মোট নিবন্ধনকারীর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে 7,44,75,459 জন, পাসপোর্টের মাধ্যমে 11,56,431 জন এবং জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে 2,82,459 জন নিবন্ধন করেন। এদিকে দেশে এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট 6,85,77,328 জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 4,63,18,838 জন। তাদের দেওয়া হয়েছে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সাইনোফার্ম, সাইনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা। চলতি বছরের 27 জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রোববার একদিনে করোনা টিকা নিয়েছেন আরও 10,35,519 জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন 3,76,288 জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 6,59,231 জন।